আতঙ্কে বাহরাইন প্রবাসী মোহাম্মদ হারুনুর রশিদ হাওলাদারের পরিবার। ঢাকার পূর্ব জুরাইনের শীর্ষ সন্ত্রাসী মাহমুদুল হাসান মামুন ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা 784/3 নিউ ক্যাসেল কিন্ডার গার্ডেন স্কুল ভবন, পূর্ব জুরাইন তিতাস গ্যাস লাইন রোড মিষ্টি দোকান এলাকায় জোরপূর্বক বাড়ি ও ফ্ল্যাট দখল ও নানা ভয়ভীতি এবং প্রাণনাশের প্রতিবাদে এবং সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বাহরাইন প্রতিনিধি শাহিন শিকদার জানান, বাহরাইনে বাংলাদেশ সোসাইটির নিজস্ব কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ হারুনুর রশিদ হাওলাদার। এ সময় তার ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন শীর্ষ সন্ত্রাসী মাহমুদুল হাসান মামুন ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা ভুক্তভোগীর স্ত্রী সালমা বেগম ও শ্বশুর হাজি জয়নাল আবেদিন খন্দকার ও পরিবারের অন্যান্য সদস্যদেরকে গৃহবন্দী করে রেখেছেন। তাই দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। আমার অসহায় স্ত্রী, আমার বৃদ্ধ শ্বশুর, আমার শালক শালিকা ও তার 4 বছরের বাচ্চাকে এই মাহমুদ হাসান মামুনের নিষ্ঠুর সন্ত্রাসী দখলবাদ হাতের জিম্মি দশা থেকে পানাশের অবস্থা থেকে মুক্ত করার জন্য উদ্যত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।